এরদোয়ান কি বাইডেনের সাথে পেরে উঠবেন? কি অবস্থা এদের সম্পর্কের? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শকবৃন্দ, আন্তরিক শুভেচ্ছা রইল। আশা করছি সকলেই ভালো আছেন। আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে স্বাগত। এস জে রতন আছি আজকের পুরো বিশ্লেষণে। দর্শক, থাকুন পুরো পর্ব জুড়ে। সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয়ে গেল জাতিসংঘের 76তম অধিবেশন। জাতিসংঘের সেই সাধারণ সম্মেলনে নিউ ইয়র্ক সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। কিন্তু এরদোয়ানের এই প্রস্তাব সরাসরি নাকচ করে দেন বাইডেন। বাইডেনের এই ধরনের অপেশাদার ও শিষ্টাচার বহির্ভূত আচরণের কারণে একই সঙ্গে হতাশ ও ক্ষুব্ধ হয়েছিলেন এরদোয়ান। সে সময় সাংবাদিকদের কাছে নিজের হতাশা ও ক্ষোভের বিষয়টি সরাসরি জানিয়েছিলেন তিনি। এমন পরিস্থিতিতে এবার রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের ইঙ্গিত দিলেন এরদোয়ান। একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এরদোয়ান দ্বিতীয় দফায় রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে ইচ্ছুক। এছাড়া রাশিয়ার সোচির ব্ল্যাক সি রিসোর্টে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের বিষয়টিতে মস্কোর সঙ্গে তুরস্কের সম্পর্ক জোরদারের ইঙ্গিত দিচ্ছে। অবশ্য রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বরাবরই সুসম্পর্ক ছিল এরদোয়ানের। তিনি নিজেই একাধিকবার পুতিনের সঙ্গে ভালো সম্পর্কের কথা স্বীকার করেছেন। এদিকে তুরস্কের প্রতি বাইডেনের বিমাতাসুলভ আচরণ ভুলতে পারেননি এরদোয়ান। তিনি তুরস্কের সাংবাদিকদের বলেছিলেন, সাবেক সব মার্কিন প্রেসিডেন্টের মধ্যে তার সুসম্পর্ক ছিল, কিন্তু শুধু বাইডেনের সঙ্গে এখনও দূরত্ব রয়ে গেছে তার। এর মাত্র একদিন পর 29 সেপ্টেম্বর এরদোয়ান ফের বাইডেনের সমালোচনা করে বলেছেন, বাইডেন নিউ ইয়র্ক সফরের সময় দুদেশের মধ্যে মতপার্থক্য দূর করতে ব্যর্থ হয়েছেন। সিরিয়ার উত্তরাঞ্চলের নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি PKK এর সহযোগী পিপলস প্রোটেকশন ইউনিটস YPG এর সঙ্গে যুক্তরাষ্ট্রের মিত্রতার প্রসঙ্গ টেনে এরদোয়ান আরও বলেন, যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠনগুলোকে দমন না করে বরং তাদের সমর্থন জানাচ্ছে। এদিকে রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়টি সামনে আসার পর তুরস্কের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগেও বৈঠকে বসেছিলেন এরদোয়ান ও বাইডেন। উভয়ের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। তখন গেল জুন মাসের মাঝামাঝির কথা, ন্যাটো সামরিক জোটের শীর্ষ বৈঠকের ফাঁকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিপজ্জনক ক্রমাবনতি ঠেকাতে ব্রাসেলসে সে সময় মুখোমুখি বসেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। যার হাসি মুখের ছবি বিরল, সেই এরদোয়ানকে জো বাইডেনের সামনে হাসিতে বিগলিত হতে দেখা গেছে। প্রায় ঘণ্টাখানেক এই দুই প্রেসিডেন্ট একান্তে বসে কথা বলেছেন। পরে দুজনেই পৃথক পৃথক সংবাদ সম্মেলনে বলেছেন, সম্পর্ক উন্নয়নে তাদের মধ্যে তাদের ভাষায় ফলপ্রসূ গঠনমূলক আলোচনা হয়েছে। প্রেসিডেন্ট এরদোয়ান এমন মন্তব্য করেছেন যে এমন কোনো বিষয় তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের মধ্যে থাকতে পারে না যার কোনো সমাধান নেই। কিন্তু সিরিয়ায় কুর্দি মিলিশিয়াদের প্রতি মার্কিন সমর্থন কিংবা তুরস্কে রাশিয়ায় তৈরি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা মোতায়েন করার মতো স্পর্শকাতর যেসব ইস্যুতে একসময়কার ঘনিষ্ঠ দুই মিত্র দেশের মধ্যে টানা পোড়েন চলছে, সেগুলোতে কোনো আপোষ রফা হয়েছে কিনা বা সম্ভাবনা তৈরি হয়েছে কিনা তার কোনো সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি ওই বৈঠকের পর। বৈঠক নিয়ে জো বাইডেন কথা বলেছেন খুবই সামান্য। এক সংবাদ সম্মেলনে তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার আসন্ন বৈঠক নিয়ে কথা বলতে তিনি যতটা সময় ব্যয় করেছেন তার ছিটে ফোঁটাও তিনি ব্যয় করেননি এরদোয়ানের সঙ্গে তার বৈঠক নিয়ে কথা বলতে। সেই তুলনায় প্রেসিডেন্ট এরদোয়ান বরং ছিলেন কিছুটা খোলামেলা। সাংবাদিকদের তিনি বলেন, সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে কথা বলার পাশাপাশি যেসব বিষয়ে আমাদের মতবিরোধ রয়েছে তা নিয়েও কথা বলেছি। প্রেসিডেন্ট এরদোয়ান ইঙ্গিত দেন যে সিরিয়ায় কুর্দি মিলিশিয়া গোষ্ঠী YPG-কে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন নিয়ে তুরস্কের আপত্তির কথা তিনি বলেছেন। সন্ত্রাস দমনে দ্বৈত নীতি গ্রহণযোগ্য হতে পারে না। এক সন্ত্রাসীকে দমনে আরেক সন্ত্রাসীকে সমর্থন করা যায় না। কিন্তু YPG-র প্রতি সমর্থন প্রত্যাহার নিয়ে বাইডেন কোনো প্রতিশ্রুতি তাকে দিয়েছেন কি না তা অবশ্য বলেননি প্রেসিডেন্ট এরদোয়ান। সৈন্য সংখ্যার বিচারে তুরস্ক ন্যাটো জোটের 2 নম্বর সামরিক শক্তি। তুরস্কে ন্যাটো এবং আমেরিকার একাধিক সামরিক ঘাঁটি রয়েছে যেখানে পারমাণবিক অস্ত্র পর্যন্ত মোতায়েন করা হয়েছে।
কিন্তু সামরিক এই ঘনিষ্ঠতা সত্ত্বেও দুই দেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে বেশ কিছুদিন ধরে, এবং কেউই আশা করেননি যে একটি বৈঠকেই জমাট বাঁধা বরফ মুহূর্তে ম্যাজিকের মতো গলে যাবে। বৈঠকের আগে লন্ডন ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান টেনিও তাদের এক পর্যবেক্ষণ রিপোর্টে বলেছিল যে দুই নেতার কেউই এখন অন্যকে চটাতে চাইবেন না, এটা ঠিক, কিন্তু বৈঠক থেকে এরদোয়ান গুরুত্বপূর্ণ কিছু সুবিধা অর্জন করবেন সে সম্ভাবনা নেই বললেই চলে। বড় কোনো সমস্যার কোনো ধরনের সুরাহা এই বৈঠক থেকে হবে না, যার অর্থ যুক্তরাষ্ট্র তুরস্ক সম্পর্কে উত্তেজনা চলতেই থাকবে। কিছু পর্যবেক্ষক অনেকটা একই কথা বলেছেন, তাদের যুক্তি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে চলমান সংকটের পেছনের কারণগুলো খুবই স্পর্শকাতর। এর পেছনে জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা এবং এরদোয়ানের রাজনৈতিক ভবিষ্যতের প্রশ্ন জড়িয়ে রয়েছে। এর আগে অর্থাৎ 2021 জানুয়ারির শেষের দিকে জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের 46তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করার পর বৈদেশিক সম্পর্ক কেমন হবে তা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল। এই আলোচনায় চীন রাশিয়ার সাথে সম্পর্ক কেমন হবে এই বিষয়টির পাশাপাশি বেশ গুরুত্ব পাচ্ছিল। মধ্যপ্রাচ্যের প্রশ্ন এলে প্রধান যে সব উপাদান আসে তার শীর্ষে থাকে তুরস্কের সাথে সম্পর্কের বিষয়টি। অনেকেই এই সম্পর্কের বিষয়টি বেশ জটিলভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, তবে বিষয়টিকে সহজভাবে তুলে এনেছেন তুর্কি দৈনিক ডেইলি সাবাহ পত্রিকার কলামিস্ট ইয়াহিয়া বোস্টান। বাইডেনের হাতে ক্ষমতার হস্তান্তরের পর তুরস্ক আমেরিকান সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসবে, বাইডেনের অধীনে এই দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য কী অপেক্ষায় রয়েছে। এই সম্পর্কের উপর যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে অন্য অংশীদারদের সম্পর্কও কম বেশি প্রভাবিত হবে, বিশেষত ইসরায়েল, সৌদি আরব, ইরান এমনকি রাশিয়ার সাথে সম্পর্কও। একথা ঠিক যে তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কটি অতীতে বহুবার পরীক্ষার মধ্যে পড়েছে, বিশেষত শীতল যুদ্ধের সময় জুড়ে এবং 2000 দশকে। চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি হল 1974 সালে সাইপ্রাসে আঙ্কারার সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্তের পর ওয়াশিংটনের অবরোধ আরোপ। তবে অতীতে তুরস্ক ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ক্ষমতায় উল্লেখযোগ্য ব্যবধান, আমেরিকার স্বার্থে ভূমিকার জন্য আঙ্কারার আগ্রহ ও প্রতিশ্রুতি এবং পশ্চিমা বলয়ে থাকার ব্যাপারে তুরস্কের বিশেষ আকাঙ্ক্ষার কারণে আগের স্বার্থ সংঘাতগুলি সেভাবে মুখ্য হয়ে ওঠেনি। এসব কারণে তুর্কি আমেরিকান সম্পর্ককে কিছু মতপার্থক্যের বিষয় থাকা সত্ত্বেও কৌশলগত অংশীদারিত্ব হিসেবে চিহ্নিত করা যেতে পারে। স্পষ্টতই কৌশলগত এই অংশীদারিত্ব একটি নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য গঠিত হয়, তবে এটি এমন একটি সম্পর্ক ছিল যার মধ্যে তুরস্ক গভীরভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল ছিল। অতীতের চ্যালেঞ্জগুলোর বিপরীতে ওবামা প্রশাসনের সময় অভ্যুত্থান প্রচেষ্টাসহ নানা কারণে সৃষ্ট দ্বিপক্ষীয় উত্তেজনা ট্রাম্প প্রশাসনের সময় বহাল থাকে এবং ক্ষেত্রবিশেষে তা আরও বেড়েছে। বেশ কয়েকটি কারণ রয়েছে যা তুরস্ক আমেরিকান সম্পর্কের বর্তমান অবস্থা নির্ধারণে সহায়তা করেছে। এক্ষেত্রে বিশ্ব যেভাবে পরিবর্তিত হয়েছে তা প্রাথমিকভাবে অনুঘটক হিসাবে কাজ করেছে। 3 দশক আগে শেষ হওয়া শীতল যুদ্ধে তুরস্কের নীতিগত বিকল্পগুলোকে ব্যাপকভাবে সীমিত ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেয়া এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গত 10 বছরে মূলত ভেঙে পড়েছে। বিশ্ব যখন একটি বহুমেরু ব্যবস্থার দিকে যাচ্ছে, তুরস্ক তখন নতুন অবস্থার সুযোগ নিতে একটি স্বতন্ত্র বৈদেশিক নীতি অনুসরণ করছে। তবে তুরস্ককে শীতল যুদ্ধের মতোই নির্ভরশীল অংশীদার হিসাবে চায় আমেরিকা, নয়তো অন্তত 2000 দশকের মতো এমন এক অংশীদার হিসাবে দেখতে চায় যা তার স্বার্থকে হুমকির সম্মুখীন না করে মিত্রের ভূমিকা গ্রহণ করবে। আঙ্কারা স্বতন্ত্র পররাষ্ট্রনীতি নেবে নাকি যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল বা সমন্বিত পররাষ্ট্রনীতি নেবে তা নিয়ে দুদেশের মধ্যকার এই মৌলিক মতবিরোধটি তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান সমস্ত উত্তেজনার মূলে কাজ করছে। এর বাইরে রাশিয়ার সাথে তুরস্কের সম্পর্ক, S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অথবা F-35 যুদ্ধবিমান ইস্যুর মতো অন্য যে কোনো কারণ মৌলিক বিষয় নয়। বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন PKK-র বিরুদ্ধে তুরস্কের লড়াই এবং এর ইরাক ও সিরিয়া শাখা YPG-র বিষয়েও উভয়ের মধ্যে মতবিরোধ রয়েছে। যদি এই সমস্ত চ্যালেঞ্জগুলি অতিক্রম করতে হয় তবে উভয় দেশকে অবশ্যই তাদের সম্পর্কের প্রকৃতির বিষয়ে একমত হতে হবে। তুরস্কে 2016 ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর থেকেই এরদোয়ানের মধ্যে সন্দেহ ঢুকেছে যে আমেরিকা এবং কয়েকটি পশ্চিমা দেশ তাকে ক্ষমতা থেকে সরাতে তৎপর। তার এই সন্দেহ এবং ক্ষোভ সরাসরি প্রকাশ পায় যখন আমেরিকার শত নিষেধ আপত্তি সত্ত্বেও 2019 এরদোয়ান রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র নিরাপত্তা ব্যবস্থা কেনেন।
আমেরিকার কথা ন্যাটো জোটের কোনো দেশে, বিশেষ করে যেখানে মার্কিন বিমান ঘাঁটি এবং মার্কিন পারমাণবিক অস্ত্র মোতায়েন রয়েছে, কোনো রুশ কৌশলগত অস্ত্র মোতায়েন করা হলে জোটের নিরাপত্তা হুমকিতে পড়বে। তুরস্ক অবশ্য সবসময় বলে আসছে যে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি মতো প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা বিক্রি না করায় তাদেরকে বাধ্য হয়ে রাশিয়ার কাছে যেতে হয়েছে। কিন্তু আমেরিকা এবং ন্যাটো জোটের অনেক সদস্যের কাছে তুরস্কের ওই সিদ্ধান্ত ছিল মিত্রদের প্রতি বিশ্বাসঘাতকতার শামিল। শাস্তি দিতে আমেরিকা তুরস্কের কাছে 100 অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান বিক্রির চুক্তি বাতিল করে দেয়। সিরিয়ায় কুর্দি মিলিশিয়া গোষ্ঠী YPG-র প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে দুই দেশের সম্পর্ক আরও চটে যায়, কারণ তুরস্ক YPG-কে তাদের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী PKK-র সহযোগী হিসাবে দেখে। আঙ্কারা চায় আমেরিকা যুক্তরাষ্ট্র বিশ্বের বহুমেরু বৈশিষ্ট্যটির বাস্তবতা মেনে নিয়ে পদক্ষেপ গ্রহণ করবে, আর একই সাথে এও মেনে নেবে যে তুরস্কের নিজস্ব নীতিগত সিদ্ধান্ত নেওয়ার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামরিক ক্ষমতা রয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো তুরস্কও একটি মহাকৌশল অনুসরণ করছে। ওয়াশিংটনের অবশ্যই এই বিষয়টির তাদের নীতি কৌশলের সাথে সমন্বয় ঘটানো উচিত। আঙ্কারার মহাকৌশলটি তার স্বার্থ এবং মধ্যপ্রাচ্য, ককেশাস, উত্তর আফ্রিকা, পূর্ব ভূমধ্য সাগর এবং বলকান অঞ্চল আর তার চারপাশের বন্ধু ও মিত্রদের রক্ষা কেন্দ্রিক। প্রয়োজনে তুর্কিরা তাদের লক্ষ্য অর্জনে আরও আক্রমণাত্মক কৌশলও অবলম্বন করতে চায়, তবে সেটি হয়তো এখন নয়, আরও পরে। দর্শক, আজ এখানেই থামছি, আগামীকাল নিয়ে আসছি আরেকটি গুরুত্বপূর্ণ পর্ব। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।